রাজ্যের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনকে বড্ড মিস করছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্য পর্যবেক্ষক পশ্চিমবঙ্গের বিধায়ক সব্যসাচী দত্ত। বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে এক আলাপচারিতায় সব্যসাচী দত্ত জানান, সুদীপের মতো গ্রহণযোগ্য দ্বিতীয় কোনো নেতা দলে না থাকায় ত্রিপুরায় ঘুরে দাঁড়াতে পারছেন না তৃণমূল কংগ্রেস দল। বিজেপির সাংগঠনিক দুর্বলতাকে পুঁজি করে ত্রিপুরার রাজ্য রাজনীতিতে ফের পদচারণা শুরু করেছে মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস। বুধবার সোনামুড়ায় এক বিজয়া সম্মেলনে যোগ দিতে কলকাতা থেকে উড়ে আসেন রাজ্য তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক পশ্চিমবাংলার বিধায়ক সব্যসাচী দত্ত। বৃহস্পতিবার রাজ্য অতিথিশালায় সাংবাদিকদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন বিধায়ক সব্যসাচী দত্ত। এ সময় বিধায়ক সব্যসাচী দত্ত জানান, ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক গ্রাফ ওঠানামা করছে, কখনো বাড়ছে কখনো কমছে। সব্যসাচী দত্তের মতে, সাংগঠনিক দিক দিয়ে পশ্চিমবঙ্গের মতো ত্রিপুরা তৃণমূল কংগ্রেস আশানুরূপ সারা জাগাতে ব্যর্থ। এর কারণ, সুদীপ রায় বর্মনের মতো গ্রহণযোগ্য কোনো নেতা ত্রিপুরা তৃণমূল কংগ্রেসে আর দ্বিতীয়টি আসেনি। সেরকমভাবে ত্রিপুরা রাজ্যে আমাদের সেরকমভাবে ত্রিপুরার মানুষের কাছে গ্রহণযোগ্য মুখ সেরকমভাবে আমরা পেয়েছি, পাইনি বলবো না, সুদীপবাবুকে পেয়েছিলাম এক সময়। সারা ত্রিপুরা রাজ্যে আপামর জনতা যাকে ভালোবাসে বা যাকে চিনত বা যাকে জানতো বা যার প্রতি আস্থা ছিল, সেইভাবে সুদীপবাবুকে পেয়েছিলাম। তারপরে সেরকমভাবে কাউকে পাওয়া যায়নি, সেরকমভাবে সেই কারণেই ফ্লাকচুয়েট করছে। এতে সব্যসাচী দত্ত জানান, যে হারে রাজ্যের মানুষ বিজেপিকে সমর্থন জানিয়েছিলেন সেভাবে মানুষকে ধরে রাখতে ব্যর্থ হচ্ছে বিজেপি। কারণ বিজেপিতে এসে মানুষ বুঝেছেন যে তার প্রত্যাশার অপমৃত্যু ঘটছে, তাই মানুষ এই কদিনে বিজেপি বিমুখ হতে শুরু করেছে। 2019 লোকসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূলের ভূমিকা কি হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা এদিন দিতে পারেননি সব্যসাচী দত্ত। তিনি জানান, কংগ্রেসের সাথে জোট হলে এরকম হবে আর জোট না হলে বিষয়টি অন্যরকম হবে। ব্যুরো রিপোর্ট, হালাবোড়।